আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এক সময়ের বাংলাদেশ সহ বিশ্বের কোটি কোটি মুসলিম মানুষের আদর্শস্বরূপ একজন ইসলামিক ব্যক্তিত্ব, যিনি তার ইসলামিক জ্ঞানের আলো দ্বারা আলোকিত করেছেন বহু মানুষের জীবন। তিনি এমনই একজন বক্তা ছিলেন যে চট্টগ্রামে প্রথম মাহফিলের প্রথম বছর যার সূরা ফাতিহার তাফসির শুনে 46 জন অমুসলিম ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি বিশ্বের 52টি দেশে কোরআনের তাফসির মাহফিল করেছিলেন। তিনি সারা বিশ্বের 5 জন ব্যক্তির মাঝে একজন যিনি কাবা শরীফে বিনা অনুমতিতে প্রবেশ করতে পারতেন। তিনি 1974 সাল থেকে গ্রেপ্তার হবার আগ অবধি প্রতি বছর পবিত্র হজ পালন করেছেন। বাংলাদেশ সহ বিশ্বের অসংখ্য মানুষের নয়নের মণি এখনও বেঁচে থাকা ইসলামের সেই পাখিটি কারাগারে বন্দি অবস্থায় জীবনযাপন করতেছেন, সেটি তো কারোরই অজানা নয়। কিন্তু কারাগারে কেমন আছেন তিনি, কখনোই কি জানতে ইচ্ছে করেন আপনাদের? কখনো কি তার এতটুকু মায়া হয় না? যদি হয় তবে ভিডিওটি দেখতে থাকুন একদম শেষ পর্যন্ত। কনকনে শীতে পাতলা এক কম্বল বিছিয়ে আর একটি মুড়িয়ে কারাগারে ফ্লোরে ঘুমান আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। কি অবাক হচ্ছেন, অবাক হলেও এটাই সত্য। সম্প্রতি পিতার সঙ্গে কারাগারে সাক্ষাৎ শেষে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন আজীবন কারাদণ্ড ভোগরত নন্দিত মোফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদির পুত্র মাসুদ সাইদি। তার ফেসবুক স্ট্যাটাসটি ব্যাপক শেয়ার হতে দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা সমালোচনা জন্ম দিয়েছে স্ট্যাটাসটি। কারাগারে কেমন আছেন আল্লামা সাইদি, তার ছেলের স্ট্যাটাসটির কথাগুলো শুনলেই বুঝতে পারবেন। চলুন সেই স্ট্যাটাসের কথাগুলো জেনে নিই। আল্লামা দেলোয়ার হোসেন সাইদির পুত্র মাসুদ সাইদি লিখেছেন, আমার প্রাণে স্পন্দন আমার পরম শ্রদ্ধেয় পিতা আল্লামা সাইদি হাফিজুল্লাহর সাথে সাক্ষাৎ করে ফিরছি। ভালোবাসার মানুষটাকে একটু দেখার জন্য প্রতীক্ষায় থাকতে হয় দীর্ঘদিন, আর প্রতীক্ষার প্রহরগুলো কেন যে এত দীর্ঘ হয় কে জানে। সাক্ষাতের সময় পাই মাত্র 30 মিনিট। আচ্ছা, ঘড়ির কাঁটাটা কি আরেকটু ধীরে ঘুরতে পারে না? সাক্ষাতের এই 30 মিনিট কি আরেকটু দীর্ঘ হতে পারে না? আমার আব্বা শুরু থেকেই ঠান্ডা সহ্য করতে পারেন না। গরম সে যত গরমই হোক আব্বার সমস্যা হয় না, কিন্তু আব্বা অল্প ঠান্ডাতেও কষ্ট পান, আর কারাগারের ভেতরে ঠান্ডাটা মনে হয় একটু বেশি। এখনই যে শীত পড়েছে তাতে সামনের দিনগুলোতে আরও কত শীত পড়বে আল্লাহ ভালো জানেন। আব্বার থাকার রুমটা আকারে খুবই ছোট, শুনেছি 10 ফুট বাই 8 ফুট হতে পারে। বসার জন্য নেই কোনো চেয়ার, কোনো টেবিলও নেই। ছোট্ট এই রুমে আব্বার শোয়ার জন্য কোনো খাটও নেই। ফ্লোরে চাদর পেতে শুতে হয় তাকে। চাদরের উপর আছে পাতলা 2টি কম্বল আর মাথার বালিশ হিসেবে ব্যবহারের জন্য আরেকটি কম্বল। এই হলো বিশ্ব নন্দিত মুফাসসির আল্লাহর এক গোলামে থাকার ঘর। কারাগারে যে রুমে আব্বা থাকেন তার দরজা জানালার কোনো পাল্লা বা কপাট নেই, সেগুলো গ্রিল দিয়ে সারারাত হু হু করে ঠান্ডা বাতাস ঢোকে। ঠান্ডার তীব্রতায় ফ্লোরে পাতা বিছানাটি এমন হয় যেন পানি দিয়ে কেউ ভিজিয়ে রেখেছে। শেষ রাতের নামাজের অজুর পানি যেন বরফের পানির মতো। এমন কঠিন বাস্তবতার মধ্যে আছেন আমার আব্বা আল্লামা সাইদি। কিন্তু কি আশ্চর্যের বিষয় জানেন, নিজের কষ্ট নিয়ে তার বিন্দু পরিমাণ আক্ষেপ নেই, অভিযোগ নেই। তার কোনো অসুবিধা বা কষ্টের কথা আমরা কিছু জানতে চাইলেই আব্বা সূরা আনকাবুতের ওই আয়াত 2-3 আমাদেরকে স্মরণ করিয়ে দেন, যেখানে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, মানুষ কি মনে করিয়ে নিয়েছে যে আমরা ইমান এনেছি এ কথাটুকু বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে আর তাদেরকে পরীক্ষা করা হবে না? অথচ আমি তাদের পূর্ববর্তীদের সকলকেই পরীক্ষা করে নিয়েছি। আল্লাহ তাআলা অবশ্যই দেখবেন কে সত্যবাদী আর কে মিথ্যুক। আব্বা আরও বলেন, এটা আমার সৌভাগ্য যে তিনি আমার মতো অযোগ্য নগণ্য এক গোলামকে পরীক্ষা দেওয়ার জন্য বাছাই করেছেন। আমি ইমানের অগ্নি পরীক্ষায় অবতীর্ণ হয়েছি আর আমি আমার জীবন তো বহু আগেই আমার রবের কাছে বিক্রি করে দিয়েছি, তাই কোনো বিষয়ে আমার কোনো কষ্ট নেই, অভিযোগ নেই। নিজে এত কষ্টের মাঝে থেকেও আব্বা বললেন, অসহায় দুস্থ গ্রামের মানুষগুলিকে পারলে কিছু কম্বল শীত বস্ত্র দিও, অসহায় মানুষের পাশে থেকেও সবসময়। আহারে, এমনই একজন মানুষ আমার বাবা, এমনই একজন মানুষ তিনি যিনি নিজের তীব্র এই শীতে অন্ধকার কারাগারের মাঝে কষ্টে থেকেও বাইরে শীতার্থ অসহায় মানুষগুলির চিত্তাই বিভোর। যখন তিনি ছিলেন বাইরে, যে কোনো দুর্যোগে ছুটে যেতেন দেশের এ প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত। বিশ্বের মুসলিমের দুর্যোগে ছুটেছেন তিনি বিশ্বের বিভিন্ন দেশে, এজন্যই তো তিনি আল্লাহ তাআলার দয়ার বিশ্বের কোটি কোটি মানুষের প্রাণের স্পন্দন। সাক্ষাৎ শেষে বিদায়বেলায় আব্বা নবনির্বাচিত আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নির্বাহী পরিষদের সকল সম্মানিত সদস্য, কর্মপরিষদ ও মজলিসে শুরার সকল সম্মানিত সদস্যকে। তাদের সকলকে সালাম জানিয়েছেন আর আমাদেরকে সাথে নিয়ে মহান মাবুতের দরবারে তাদের প্রত্যেকের নেক হায়াত, তাদের হেফাজতের জন্য দোয়া করেছেন। ইসলামী আন্দোলনের সকল পর্যায়ের নেতাকর্মীর জন্য দোয়া করেছেন। এদেশে ইসলামের রাজ কায়েমের লক্ষ্যে সকল আলেম ওলামাগণদের মধ্যকার সকল মান অভিমান মিটিয়ে ফেলে তারা যাতে ঐক্যবদ্ধ হন সেজন্য মহান আল্লাহ তাআলার দরবারে বিশেষ দোয়া করেছেন।
দেশ বিদেশে অবস্থানরত আপনারা যারা আব্বার কাছে সালাম পৌঁছাতে বলেছিলেন, আমি আপনাদের প্রত্যেকের সালাম আব্বার কাছে পৌঁছে দিয়েছি। তিনিও আপনাদের সকলকে সালাম জানিয়েছেন ও দোয়া চেয়েছেন। আমি এক মুসলিম পিতার মুসলিম সন্তান হয়ে আজ এই পবিত্র জুম্মার দিনে সফররত অবস্থায় মহান মালিকের দরবারে প্রার্থনা করছি। ওগো দয়াময় আল্লাহ, তুমি আমার পরম শ্রদ্ধেয় পিতা আল্লামা সাইদিকে সুস্থ রেখো, নিরাপদে রেখো, হেফাজতে রাখো, নেক হায়াত দান করো, তার মুক্তির ফয়সালা করে দাও, সুযোগ করে দাও অসহায় নির্যাতিত মেহনতি মানুষের পাশে দাঁড়ানোর, আর ফিরিয়ে দাও তাকে কোরআনের ময়দানে। এতটুকু বলেই আল্লামা দেলোয়ার হোসেন সাইদির পুত্র মাসুদ সাইদি তার স্ট্যাটাসটি শেষ করেছেন। স্ট্যাটাসটি দেবার পর থেকে অসংখ্য শেয়ারের মাধ্যমে ভাইরাল হতে শুরু করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের গণ্ডি পেরিয়ে আলোচনা হচ্ছে চায়ের দোকান থেকে শুরু করে বাড়ির খাবার টেবিলেও। কোরআনের এই পাখিটির এমন কষ্টের কথা শুনে অনেকেই তো নিজের অজান্তেই চোখের পানিও ছেড়ে দিচ্ছেন। যাই হোক, ভিডিওটি শেষ করব, তবে চলুন তার আগে আল্লামা সাইদি সাহেবের নামে কিছু তথ্য জেনে নিই। জন্ম 1940 সালের 2রা ফেব্রুয়ারি পিরোজপুর জেলার সাইদখালী গ্রামে জন্মগ্রহণ করেন। পিতার নাম মাওলানা ইউসুফ সাইদি, ফুরফুরা পীরের খলিফা এবং স্বনামধন্য ইসলামী পণ্ডিত বা আলেম ছিলেন। মায়ের নাম গুলনাহার বেগম। আল্লামা সাইদির সন্তান চার ছেলে, মরহুম রাফিক বিন সাইদি, আলহাজ শামিম সাইদি, মাসুদ সাইদি এবং নাসিম সাইদি। শিক্ষা জীবন, পিতার প্রতিষ্ঠিত মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা জীবন সমাপ্ত করেন। পরে তিনি খুলনা আলিয়া মাদ্রাসায় কিছুদিন এবং পরে 1962 সালে সারসিনা আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাশ করেন। কামিল পাশ করার পর বিভিন্ন ভাষা, ধর্ম, দর্শন, বিজ্ঞান, রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, মনোবিজ্ঞান ও বিভিন্ন তত্ত্বের উপর দীর্ঘ 5 বছর অধ্যয়ন করেন। দেশে তার 50 বছরের ইসলাম প্রচারের নমুনা দেখুন সংক্ষেপে। চট্টগ্রাম প্যারেড গ্রাউন্ড ময়দানে প্রতি বছর 5 দিন করে টানা 29 বছর কোরআনের তাফসির করেন। পবিত্র কাবা শরীফের সম্মানিত ইমামে মাহফিলে 2 বার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। খুলনা সার্কিট হাউস ময়দানসহ শহরের বিভিন্ন মাঠে প্রতি বছর 2 দিন করে 38 বছর, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে প্রতি বছর 3 দিন করে টানা 33 বছর, রাজশাহী সরকারি মাদ্রাসা মাঠে প্রতি বছর 3 দিন করে এক টানা 35 বছর, বগুড়া শহরে প্রতি বছর 2 দিন করে এক টানা 25 বছর, ঢাকা কমলাপুর রেলওয়ে ময়দানেও পল্টন ময়দানেও প্রতি বছর 3 দিন করে এক টানা 34 বছর। আন্তর্জাতিক অঙ্গনে 1976 সাল থেকে সৌদি আমন্ত্রণে রাজকীয় মেহমান হিসেবে তিনি হজ ব্রত পালন করেন। 1990 সাল থেকে 2008 সাল পর্যন্ত প্রতি বছর রমজান মাস মক্কা মদিনায় থাকা রুটিন হয়ে গেছিল তার। 1982 সালে ইমাম খোমিনির আমন্ত্রণে ইরানের প্রথম বিপ্লব বার্ষিকী উদযাপন উপলক্ষে তিনি তেহরান সফর করেন। 1991 সালে সৌদি বাদশার আমন্ত্রণে কুয়েত ইরাক যুদ্ধের মীমাংসা বৈঠকে তিনি যোগদান করেন। 1991 সালে ইসলামী সার্কেল অফ নর্থ আমেরিকা তাকে আল্লামা খেতাবে ভূষিত করেন। 1993 সালে নিউ ইয়র্কে জাতিসংঘের সামনে আমেরিকান মুসলিম ডে প্যারেড সম্মেলনে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে গ্র্যান্ড মার্শাল পদক দেওয়া হয়। দুবাই সরকারের আমন্ত্রণে 2000 সালের 8ই ডিসেম্বর আরব আমিরাতে 50,000েরও বেশি শ্রোতার সামনে তিনি কোরআনের তাফসির পেশ করেন। লন্ডন মুসলিম সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে কাবা শরীফের সম্মানিত ইমাম শায়খ আব্দুর রহমান আল সুদাইসির সাথে মাওলানা সাইদিও আমন্ত্রিত হন। ইসলাম ধর্মাবলম্বী মানুষের ধর্মীয় বিশ্বাস ও অনুভূতিতে আঘাত করেছে মর্মে অভিযোগে 2010 খ্রিস্টাব্দের 21 মার্চ তারিখে দায়েরকৃত বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরের মামলায় প্রেক্ষিতে ওই বছর 29 জুন তারিখে রাজধানীর শাহিনবাগের বাসা থেকে পুলিশ দেলোয়ার হোসেন সাইদিকে গ্রেপ্তার করে। 2011 সালে সাইদির বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ দায়ের করা হয়। তার বিরুদ্ধে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় গণনিপীড়ন, ইজ্জতহানি, নির্যাতন, লুটতরাজ ও সংখ্যালঘু হিন্দুদের জোরপূর্বক ইসলাম ধর্মের ধর্মান্তরে বাধ্য করার মতো মানবতাবিরোধী অপরাধের 20 দফা অভিযোগ আনা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2013 সালের 28শে ফেব্রুয়ারি 20টি অভিযোগের মধ্যে প্রদত্ত বিচারের রায়ে 8টি অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করে এবং 2টি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড প্রদান করে। তার ফাঁসির রায় ঘোষণা হওয়ার পর জামাতে ইসলামী ও এর অঙ্গ সংগঠনগুলো দেশে বিদেশে ব্যাপক প্রতিবাদ ও সহিংসতা শুরু করেছিল। এই রায়ের পর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ থেকে সর্বোচ্চ আদালতে আপিল করা হয়। 17ই সেপ্টেম্বর 2014 সালে বাংলাদেশ সর্বোচ্চ আদালত আপিলের রায় পর্যবেক্ষণ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া ফাঁসির সাজা কমিয়ে সাইদিকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করে, যার ফলে বর্তমানে কারাগারে বন্দী জীবন কাটাতে হচ্ছে ইসলামের এই পাখিটাকে। প্রিয় ভিউয়ার্স, এক সময়ে সর্বসাধারণের প্রাণের মানুষ আল্লামা সাইদি সাহেবের এমন করুণ পরিণতি জেনে আপনার কেমন লাগছে? অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন তাকে নিয়ে আপনার মনের অনুভূতি। তার জন্য আপনার মনে বিন্দুমাত্র কষ্ট অনুভূত হলে ভিডিওটি অবশ্যই একটি লাইক দিন ও অনেক অনেক শেয়ার করুন। আরও এমন আলোচিত সমালোচিত বিখ্যাত ব্যক্তিদের জীবনের কথা ও নানান অজানা তথ্য জানতে আমাদের সাথেই থাকুন।